গাইজ, এই দেখো আমি পুরো রেডি রেডি বলতে শুধু ড্রেসটা পরেছি, আজ চোখে কাজল দিয়েছি। তা যাই হোক, কালকে আমার মেজু বোনের বরের বার্থডে আছে, তাই ওর মানে বোন মানে ওর হাজবেন্ডকে কিছু গিফট করবে, তার জন্য বিশালে যাচ্ছি। তা কী কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, রাস্তায় গিয়ে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। টাটা। ফোন বেরিয়ে গেছে আমাকে ফোন করে বলে, তো চলো আমিও বেরিয়ে যাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। ঠান্ডায় পুরো জমে গেছি, সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছে। না না, ঠান্ডা হাতে লাগলো, তাই বন্ধ হয়েছে। চলো সঙ্গে দেখে গেলাম। কালকে আমরা কোথায় যাবো জানো? কালকে আমরা যাবো তারকেশ্বরে, আমার ছোট বোনের ছেলের চুল দেওয়া আছে, ওখানে চুল দিতে হবে, ওর মানসিক করা আছে। আর আমি স্বপ্ন দেখেছিলাম তাই পুজো দিতে যাবো। আর আমার মেজো বোনের বরের হ্যাপি বার্থডে, তাইও পুজো দেব, তাই তো? তিনজনের কাজ একবারে সব, তিনজনের কাজ একবারেই আমরা সারব। তাহলে কালকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবে বা দেখতে থাকবে পুরো ভিডিওটা। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম রিক্সা থেকে। ভালো লাগছে, ফর্সনে ভালো লাগবে। দেখো তোমাদের কি দেখবে, দেখো এইটা দেখ, এইটা দেখ, এই প্যান্টটা বেশি ভালো লাগছে। এই প্যান্টটা হচ্ছে এটা 34 তো, কিন্তু পায়েরটা কি চওড়া হবে এটা? না না, যে এই প্যান্টটা নিল তাহলে আমার হাজবেন্ডের জন্মদিন। আর জ্যাকেটটা দেখা, আর এই জ্যাকেটটা নিল, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগছে, তো দেখতে ভালো লাগছে। এটা একটু দেখান না, এটা একটু দেখান, এইটা আমি দিচ্ছি আমার বোনের হাজবেন্ডকে, দেখুন জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, হ্যাঁ আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের বাড়ি যাবো না, এখানে কসমেটিক কিনবো, কিছু শ্যাম্পু কিনতে হবে, কন্ডিশনার কিনতে হবে, মুখে মাখার শীতের ক্রিম, বডি লোশন সব কিনবো এখন। চলো আবার দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমাদের কসমেটিক নেওয়া হয়ে গেছে, এখন ফুচকা খাবো।
আমার বোন ফুচকা খাচ্ছে। কেমন মানিয়েছে, সব ঠিক আছে? আমাকেও দিয়েছে, এবার আমি খাবো, চলো। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, আমাদের কেনাকাটাও কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। রিস্কায় উঠে গেছি, চলো সঙ্গে থাকো তোমরা। আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা রিক্সা থেকে নেমে গেলাম, থেকে নেমে গেছি, এখন বাড়ি যাচ্ছি। এই যেমন মামমকে দোকান থেকে নিয়ে নিলাম। বলো মামম, কী কিনেছো তুমি? পাপাকে কিনে দেখি তোমাকে, খুব দুষ্টুমি করে মামমাম। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে চলো। হ্যালো গাইস, এই দেখো বাড়ি চলে এসেছি। তা ভালোই কেনাকাটা করা হলো, বোন নিল ওর হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট, একটা প্যান্ট, আর আমি একটা দিলাম, দেখালাম তোমাদেরকে, তো দেখিয়েছি সব কী কিনলাম না কিনলাম। আর আমি গিফটটা বোনের কাছে দিয়ে দিয়েছি, কালকে ওর বার্থডে, আজকে রাত্রিবেলা দিয়ে দেবে ওকে। আমার বোন আবার একটা কেক আনতে পাঠিয়েছে আমার হাজবেন্ডকে, বলছে আগে তো শুক্রবার যেহেতু আমরা নিরামিষ খাই, তার জন্য হচ্ছে বলেছে যে মানে এগলেস কেক নিয়ে আসতে, ফুড কেক, এগলেস, বুঝেছো? তাহলে আর কী কী কিনলাম দেখো, এই লোশনটা কিনেছি ডারমাডির, খুব ভালো এই লোশনটা আমি ব্যবহার করি আমরা শীতকালে। আর হচ্ছে এই যে শ্যাম্পুটা কিনেছি অপটিকিয়ারের, এটা আমি ইউজ করি। আর শীতে ক্রিম বলতে এটা কিনেছি, এটা খুব ভালো শীতকালে মেখে দেখবেন আপনারা, আপনাদেরও ত্বক খুব ভালো থাকবে। এটার নাম হচ্ছে অ্যারোমা ম্যাজিক নাইট ক্রিম, খুব ভালো এই ক্রিমটা, দেখে নিন। তাহলে আজকের মতন আমার বক বক এখানেই শেষ, এখানেই শেষ করে দিলাম, ভিডিওটা বেশি পারবো না। চলো টাটা, কালকে আবার আমরা তারকেশ্বর যাব। বললাম তো কী কারণে তারকেশ্বর যাব, আমি প্রথমত স্বপ্ন দেখেছি, দ্বিতীয়ত আমার ছোটো বোন ওর ছেলের মানসিক দেওয়া আছে, 5 বছর হয়ে গেল, চুলটা ওখানে দেবে, তারপর 5 বছর হয়ে গেছে ওর চুল তারকেশ্বরে দেবে। আর আমার মেজ বোনের হাজবেন্ডের বার্থডে, তাই ও পুজো দেবে। তাহলে 3 বোনই আমরা পুজো দেবো কালকে, কোনো না কোনো কারণে, 3 জনেরই কারণ আছে, কারণবশক 3 জনেই পুজো দেবো। তাহলে চলো আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আবার তারকেশ্বরে গিয়ে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা।